সমাজ সেবার মধ্য দিয়ে মানুষের পাশে থাকতে, যুব তৃণমূলকে শক্তিশালী করে তুলতে রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে যুবশক্তির উত্থান হয়েছে, সেই শক্তিকে আরো চলমান করতে উত্তর দিনাজপুর শক্তিশালী করে তুলেছেন জেলার 10 জন কোয়ার্ডিনেটর। ইসলামপুর ব্লকেও কৌশিক গুণের হাত ধরে আশার আলো দেখছে এই যুবশক্তি। শুক্রবার ইসলামপুরে এক সভার মধ্য দিয়ে কৌশিক গুণকে ইসলামপুর শহর ও ব্লক কোয়ার্ডিনেটর নির্বাচিত করা হয়। এদিনের সভায় ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, ইসলামপুর টাউন তৃণমূল সভাপতি মানিক দত্ত, জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মোহাম্মদ বাবলু, বলরাম নাগ সহ একাধিক যুবক যুবশক্তির নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে যুক্ত হয়েছেন। মূলত কলেজ পড়ুয়া বা কলেজ উত্তীর্ণরা যুক্ত হয়ে স্থানীয় বাসিন্দাদের মামলা, স্বাস্থ্য, স্বাভাবিক জীবনের যাপনের বাড়ি বাড়ি পৌঁছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে মানুষের জন্য প্রস্তুত থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। পাশাপাশি বর্তমানে করোনার প্রভাব ও আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলা বিধ্বস্ত মানুষের পাশে থাকতেই এই যুবশক্তির উত্থান। এই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে এগিয়ে চলেছে এই যুবশক্তি। এদিন এই দায়িত্ব অর্পণ অনুষ্ঠানের পর যুবশক্তি প্রসঙ্গে কি জানিয়েছেন ইসলামপুর পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর শহরের যুব সভাপতি কৌশিক গুণ, শুনে নেব আমরা। যুবশক্তি একটা সংগঠন হয়েছে, তাতে আজকে আমরা শহরের 4 জন ফিল্ড কোঅর্ডিনেটরকে এবং ব্লকের 5 জন ফিল্ড কোঅর্ডিনেটরকে তাদের যেটা নির্দেশিকা দেওয়া হয়েছে যে তারা কীভাবে কাজ করবেন, সেই নির্দেশিকাটা ওনাদের হাতে আমরা তুলে দিলাম। এর মধ্যে জোরটা দেওয়া হয়েছে যে যুবকরা সমাজের যে নিপীড়িত লোক আছে, সমাজে যে যে কাজ করার দরকার মানুষের জন্য সেই কাজগুলি এনারা করবেন। গোটা ব্যাপারটা নির্দেশিকার মাধ্যমে বিস্তারিতভাবে ওনাদেরকে জানানো হয়েছে। এখানে ফিল্ড কোঅর্ডিনেটর আছেন, জেলা কোঅর্ডিনেটর আছেন, জেলা কোঅর্ডিনেটরও আমরা এর আগে জেলা কোঅর্ডিনেটর আমরা করে দিয়েছিলাম, যেহেতু প্রত্যেক জেলা থেকে প্রত্যেকটা ব্লক থেকে একটা করে কোঅর্ডিনেটর দেওয়া হয়েছিল। ওই কোঅর্ডিনেটর ব্লকের যারা কোঅর্ডিনেটর ছিলেন ব্লকে আর টাউনে যারা দায়িত্ব পেয়েছিলেন তারা আবার ফিল্ড কোঅর্ডিনেটর করেছেন। এই ফিল্ড কোঅর্ডিনেটর, ব্লক কোঅর্ডিনেটর, জেলা কোঅর্ডিনেটর এবং রাজ্যে যারা দায়িত্বে আছেন সবাই মিলে মিশে যারা এই সমাজের যেই যুবশক্তি গত 2 সপ্তাহে আগে আমাদের যুব নেতা, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের হচ্ছে একটা নির্দেশ দেয় যে বাংলার যুবশক্তি নামে একটা উনি কর্মসূচি লঞ্চ করে। সেই কর্মসূচিতে বাংলার যুবশক্তির উদ্দেশ্য হচ্ছে করোনা থেকে আরম্ভ করে শুরু করে বিভিন্ন মহামারী তে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মহামারীতে যারা আক্রান্ত হয়েছে, তাদের পাশে যুবশক্তি যারা টিম রয়েছে তারা গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য আমাদের নির্দেশ দিয়েছে। এটা কি